নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার ত্রিপুরা টিভি চ্যানেল এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি রাজধানী আগরতলা যে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাচমুনি বাজার এলাকায়, এবং এই এলাকা থেকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই এলাকার কয়েকজন ভোটার বা উপস্থিত জনসাধারণের রায় কি হতে পারে বা কি পালস রয়েছে। আমরা কথা বলে নিচ্ছি আসুন কয়েকজন ভোটার বা উপস্থিত জনসাধারণের সঙ্গে। আসুন, এই দুর্গাচমুনি বাজার এলাকায় পেয়েছি একজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এইবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আপনি কি চাইবেন? আমি তো চাই সবার জন্য উন্নতি, এলাকার সব এলাকার জন্য উন্নতি চাই আমরা। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, এটা তো আর আমরা নিজের বলতে পারবো না, অ্যাকচুয়ালি জনগণই এটা রায় দিবে। আমাদের মতো যারা ভোটার আছে তারাই রায় দিবে। ধন্যবাদ। আমরা কিন্তু একজন দাদাকে পেয়েছিলাম দুর্গাচমুনি বাজার এলাকায়। আমরা কথা বলে নিচ্ছে আর দু থেকে একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় পেয়েছি আর একজন ব্যবসায়ী দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এইবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আপনি কি চাইবেন? যাতে উন্নতি হয় দেশের, ব্যবসা বাণিজ্য তো এমনি খারাপ চলতেছে, যাতে ব্যবসা বাণিজ্য ভালো করে চলে, আমরা যাতে দুটা ডাইল ভাত খেয়ে যেতে পারি। আমরা তো গরিব মানুষ, সবার জন্যই, আমার একলার জন্য না, সবাই যাতে দুটা ডাইল ভাত খেয়ে যেতে, সবাই যাতে কাম কাজ থাকে, এটাই আমরা চাই, আর কোনো কিছু চাই না। এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? বলতে পারুম না। ধন্যবাদ। দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমুনি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় পেয়েছি আরেকজন ব্যবসায়ী দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এইবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন আপনি? সরকার যেই আসুক, সরকারের উপরে নির্ভর করবো, সরকার পাবলিকরে কতটুকু দেওয়ার মতো তার ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুসারে পাবলিক খুঁজা নিব। যদি সরকার দেওয়ার ক্ষমতা থাকে এলেই পাবলিক খুঁজবো, আর যদি সরকার দেওয়ার ক্ষমতা না থাকে পাবলিক খুঁজা কী পাইব। এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তনের আবহাওয়া বেশি, রাস্তাঘাটে শোনা যাচ্ছে, গাড়িতে সব জায়গায় শোনা যাচ্ছে যে গভর্নমেন্ট পরিবর্তন হবে। ধন্যবাদ। আমরা কিন্তু আরেকজন দাদার সঙ্গে কথা বলে নিলাম, দাদা তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা কথা বলে নিচ্ছি আরো দু থেকে একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় কিন্তু পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আপনি কি চাইবেন? আমি চাইব যে দেশটা সুন্দর হয়ে চলুক। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। ধন্যবাদ। দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমুনি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নিচ্ছি আরো দু থেকে একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় কিন্তু পেয়েছি আরেকজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এবার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনার কি আশা থাকবে, কি চাওয়া পাওয়া থাকবে? কি চাওয়া পাওয়া, আজ পর্যন্ত তো কোনো সময় কোনো রাজনীতি দলের তো কোনো কিছু উপকার মানে পাইছি না, অনেক কিছু খাটাখাটি করছি। যাই হোক, এত কথা আর কি কমু, আমি সাধারণ ছেলে, চাকরি বাকরি করি না, দোকানদারি করি। হ্যাঁ, সব পার্টি ওই দেখছি, আমার বয়স তো 46-47 বছর। হ্যাঁ, জোট আমলে চিকুই দেখতেছি, সিপিআর আমলও দেখছি, বিজেপির আমলও দেখতেছি, তো এটাই আর কি তা কমু। এবার আপনার কি মনে হচ্ছে, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? যাই হোক না কেন, পরিবর্তন আর প্রত্যাবর্তন, কিন্তু আমার তো আর কোনো কিছু উপকার হয়েছে না এটুই। ধন্যবাদ। কাকু কিন্তু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমুনি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় পেয়েছি আরেকজন আমাদের টমটম চালক দাদাকে। দাদা নমস্কার। রাজ্য তো আসন্ন নির্বাচন, ভোট এইবার যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি প্রত্যাশা থাকবে, চাওয়া পাওয়া থাকবে? আমরা সুখ সুবিধা দায়িত্ব চাম্মু, আর কি চাম্মু, আমরা গরিব মানুষ যাতে চলতে পারি সুন্দর মতে, এইটাই আমরা চাই। এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন হইলে আর কি হইব, যে সরকার আছে ভালোই চলতেছে, চলুক না এইভাবে, চলুক না আমরা দেখি। ধন্যবাদ। দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমুনি বাজার এলাকা থেকে। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে। আসুন, আমরা এই দুর্গাচমুনি বাজার এলাকায় কিন্তু পেয়েছি আরেকজন আমাদের টমটম চালক দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট এবার যেই সরকার ওই ক্ষমতায় আসুক না কেন, আপনার কি আশা থাকবে? ওখান তো কি আশা থাকব, যারা ভালো করবে তারা সই থাকবো, ঠিক আছে না?
যারা ভালো কাজ করবো তারা আশা থাকবো, আর ভালো না কাজ করবো তা আশা করি আর কোনো দরকার নেই। ঠিক আছে, তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? অথচ হইতে পারে পরিবর্তন হইব আরো। ধন্যবাদ। আমরা কিন্তু দুর্গাচমনি বাজার এলাকা থেকে একজন টমটম চালক দাদাকে পেয়েছিলাম, কথা বলে নিলাম। আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে, আসুন। আমরা এই দুর্গাচমনি বাজার এলাকায় পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট, এবার আপনি আবার ভোট দেবেন, তো এবার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনার প্রত্যাশা কি থাকবে, চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা কি থাকবে? না, আমার আশা কিছু নেই, কারণ আমি কোনো সরকার থাকতে আমি কিছু পাইনি। সিপিএম 25 বছর করে গেছে, কিছু পাইনি। কংগ্রেস 25 বছর করে গেছে, কিছু পাইনি। ওখান বিজেপি 5 বছর করে গেছে, তাও আমি কিছু পাইনি। সরকারের সত্যি পাইছি শুধু একটি ঘর, কতটুকুই। এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? বুঝতে আসি না, পরিবর্তন হইতে পারে আবার প্রত্যাবর্তন হইতে পারে, এটা বেশি বুঝছেন না, এটাই আর কি। ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলে নিলাম একজন দাদাকে, পেয়েছিলাম দুর্গাচমনি বাজার এলাকায়। দাদা তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে, আসুন। আমরা এই দুর্গাচমনি বাজার এলাকায় পেয়েছি একজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্য তো আসন্ন নির্বাচন, ভোট, এবার আপনি আবার ভোট দেবেন, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি আশা থাকবে আপনার, প্রত্যাশা কি থাকবে? উন্নয়ন, অগ্রগতি, সম্প্রীতি, বাজার উন্নয়ন যাতে হয় আমাদের, এই আশা রেখো আমরা নতুন সরকার হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে, এবার রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন হবে। ধন্যবাদ। আমরা কিন্তু একজন দাদাকে পেয়েছিলাম, দাদা তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একজনের সঙ্গে, আসুন। আমরা এই দুর্গাচমনি বাজার এলাকায় পেয়েছি একজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট, এবার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, আপনি কি চাইবেন, কি আশা করবেন? সরকার তো আসবে, বিজেপি আসবে, ভালো কাজ করছে, ভালো কাজ করছে, সবাই কিছু ভালো চাই, বুঝে না, সবাই তো ভালো কাজ করছে, সরকার ভালো কাজ করছে তো ভালো উত্তর করবে। ধন্যবাদ। কাকু কিন্তু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমনি বাজার এলাকা থেকে, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একদিনের সঙ্গে, আসুন। আমরা এই দুর্গাচমনি বাজার এলাকায় পেয়েছি আরেকজন দাদাকে। দাদা নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট, আপনি আবার ভোট দেবেন, এবার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন আপনি? সুস্থ এবং শান্তিপূর্ণভাবে বাঁচার চেষ্টা, মানে এটাই আমার অ্যাটেনশন বা নিশ্চয়তা বলতে পারে, যাতে সুন্দরভাবে আমরা বাঁচতে পারি এবং সবকিছু যাতে সুন্দরভাবেই চলে। তো এবার আপনার কি মনে হচ্ছে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? না, এটা ঠিক আমি বলতে পারছি না, কারণ আমি পলিটিক্যালি কোনোভাবেই জড়িত নই, যার ফলে এটা বলতে পারবো না, এটা আমার। ধন্যবাদ। দাদা কিন্তু তুলে ধরলেন দাদার একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমনি বাজার এলাকা থেকে, আমরা কথা বলে নিচ্ছি আরো দু একদিনের সঙ্গে, আসুন। প্রায় দুর্গাচমনি বাজার এলাকায় পেয়েছি একজন কাকুকে। কাকু নমস্কার। রাজ্যে তো আসন্ন নির্বাচন, ভোট, আপনি আবার ভোট দেবেন, এবার যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, কি চাইবেন আপনি? সরকার তো চাইবে চালিয়ে চলবো, নতুন কিছু চাওয়ার তো চাকরি বাকরি তো দেয় না, আজ এই যে সম্বন্ধে করে কোনো লাভ নেই, যা চলে এইভাবে আমি চলবো। মানুষ শান্তি যাতে শান্তিতে থাকে, সুখ শান্তিতে নিরাপত্তা বজায় থাকে, সেই মানুষের আমরা কাম আর কি। আপনার কি মনে হচ্ছে, এবার রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন? এটা বলতে পারি না, এটা মানুষ নির্ভর করে, জনসাধারণ যা যেদিকে ভোট দেয় সেদিকে দিয়ে। ধন্যবাদ। কাকু কিন্তু তুলে ধরলেন কাকুর একান্ত ব্যক্তিগত মতামত দুর্গাচমনি বাজার এলাকা থেকে, আমরা কিন্তু এই দুর্গাচমনি বাজার এলাকা অর্থাৎ 7 রামনগর যে বিধানসভা এলাকা রয়েছে, সেখান থেকে কয়েকজন জনতা বা উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলে কিন্তু তাদের পালস বা জনতার রায় কি হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে তা জেনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা প্রতিটি বিধানসভা ঘুরে এইভাবে জনতার রায় বা পালস তুলে ধরার চেষ্টা করবো, আপনাদের কাছে দেখতে থাকুন। আমার ত্রিপুরা নমস্কার। ধন্যবাদ।